বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপুল, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কম্পিউটার স্ক্রিনে যে 3D বাড়ির যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটার ফ্লোর প্ল্যান নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো আপনারা যে 3D ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এখানে বিল্ডিং এর ফ্রন্ট সাইডের দিকে মূলত রাস্তা, বাড়িটি চারতলা বিশিষ্ট একটা বাড়ি, নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে, আর মাঝখান থেকে সিঁড়ি রাখা হয়েছে যেটা মার্কেটে ওঠার জন্য। ফার্স্ট ফ্লোরে মার্কেট, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর মিলে এই দুইটা ফ্লোর হচ্ছে আবাসিক হিসাবে রাখা হয়েছে। সম্মানিত দর্শক, তো চলুন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা একটু দেখে আসি এবং এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিয়ে আসি। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা মূলত ভিডিওর মূল অংশে যাই। দর্শক মণ্ডলী, এখন আমরা ওই বাড়িটির ফ্লোর প্ল্যানটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে মূলত আমাদের এখানে র্যাম রাখা হয়েছে যেটা দিয়ে গাড়ি পার্কিং হবে। আমাদের নিচের ফ্লোরটা হচ্ছে মূলত পার্কিং হিসাবে রাখা হয়েছে। আমাদের গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং হিসাবে ব্যবহৃত হবে, আর ফার্স্ট ফ্লোর আমরা ওখানে যে 3D মডেল যেটা দেখতে পাচ্ছিলাম, ফার্স্ট ফ্লোরে আমাদের মার্কেট রাখা হয়েছে এবং মার্কেটের ঠিক ডান পাশ থেকে এখান থেকে আমাদের গাড়ি নিচে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে সিঁড়ি থেকে উঠে আমরা বেশ অনেকগুলি দোকান পেয়ে যাচ্ছি এই ফার্স্ট ফ্লোরে। আমাদের এখানে টোটাল 10টা দোকান আছে ফার্স্ট ফ্লোরে। এখানে এই কর্নারে আমাদের টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে, যেটা মার্কেটের টয়লেটের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এখন যদি আমরা এই বিল্ডিং এর যদি আমরা টিপিক্যাল ফ্লোর সম্পর্কে একটি ধারণা নিতে চাই, তাহলে আমরা টিপিক্যাল ফ্লোরের ডিজাইনটা একটু দেখে আসি। এখন টিপিক্যাল ফ্লোরে আমরা মার্কেট থেকে মার্কেটের ফ্লোরে এই যে বাম পাশের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠেই যদি আমরা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আমরা চারটা ইউনিটে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এখান থেকে প্রথম ইউনিট যদি আমরা এটা ধরি, তাহলে পিছন দিকে আমাদের এই একটা ইউনিট আছে। এই ইউনিটে এখান থেকে আমাদের প্রথমেই সিঁড়িঘর থেকে আমরা বিল্ডিং এর মধ্যে রুমের মধ্যে এই ফ্ল্যাটটায় প্রবেশ করার সাথে সাথে আমরা ড্রয়িং ডাইনিং এর একটা বেশ বড় সড় একটা স্পেস পেয়ে যাচ্ছি। এই ড্রয়িং ডাইনিং স্পেসের মেজারমেন্টটা যদি এখান থেকে এই পর্যন্ত ধরা যায়, এই মেজারমেন্টটা আছে 18 ফিট 8 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত এই মেজারমেন্টটা আমরা পাচ্ছি 17 ফিটের মতো, আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট এটা পাচ্ছি 11 ফিট 11 ইঞ্চির মতো। আমাদের ড্রয়িং ডাইনিং এর সাথে এখানে কিন্তু একটা বেলকনির ব্যবস্থা রাখা আছে, যাতে ড্রয়িং ডাইনিং স্পেসে আলো বাতাসের একটা সুব্যবস্থা থাকে। ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ড্রয়িং ডাইনিং এর পাশেই, ঠিক পাশে এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এই কমন টয়লেটটা বেশ বড় সড় একটা কমন টয়লেট, যেটার দৈর্ঘ্যের মেজারমেন্ট দেওয়া আছে 10 ফিট 9 ইঞ্চি, প্রস্থের মেজারমেন্ট দেওয়া আছে 4 ফিট 6 ইঞ্চি। এখন আমরা এখান থেকে বের হয়ে এসে এখানে ঠিক পাশে একটা কমন বেডরুম দেওয়া আছে, যে কমন বেডরুমের মেজারমেন্টটা লম্বায় আমরা পেয়ে যাচ্ছি 15 ফিট, আর চওড়ার মেজারমেন্ট আমরা পাচ্ছি 10 ফিট 9 ইঞ্চি। ভিউয়ার, আমাদের এখানে 4 ফিটের 3 ফিট 11 ইঞ্চির মতো একটা প্যাসেজ মতো আছে, যেটা দিয়ে আমরা পিছনের মাস্টার বেডরুমে প্রবেশ করতে পারবো। এই মাস্টার বেডরুমের মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এই মেজারমেন্টটা পাচ্ছি 15 ফিট 1 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত এই মেজারমেন্টটা পাচ্ছি 13 ফিট 7 ইঞ্চি। মাস্টার বেডরুমের সাথে আমাদের একটা অ্যাটাচড টয়লেট রাখা আছে আর একটা বেলকনি রাখা আছে। মাস্টার বেডরুমের আমাদের দুইটা উইন্ডো আছে। এখন আমরা যদি এই অ্যাটাচ টয়লেটের মেজারমেন্টটা দেখি, আমরা পাচ্ছি এখান থেকে এদিকে লম্বার মেজারমেন্টটা পাচ্ছি 7 ফিট, আর চওড়ার মেজারমেন্ট পাচ্ছি 3 ফিট 8 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার, এখন আমরা এই এই ইউনিটে মূলত কিচেনের মেজারমেন্টটা বলা হয়নি। কিচেনের মেজারমেন্টটা দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত, এটা দেওয়া আছে 7 ফিট 7 ইঞ্চি, আর দৈর্ঘ্যের মেজারমেন্ট দেওয়া আছে 10 ফিট 4 ইঞ্চির মতো। ভিউয়ার, এখন আমরা
এই ইউনিট থেকে বের হয়ে এসে এখন আমরা ঠিক এর পাশে একটা ইউনিট আছে, এই ইউনিটে প্রবেশ করলাম। এখন এই ইউনিটের প্রবেশ পথেই আমাদের ঠিক সামনেই ড্রয়িং ডাইনিং একটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি, যেটার মেজারমেন্ট দেওয়া আছে 14 ফিট 3 ইঞ্চি, আর এটা দৈর্ঘ্যের মেজারমেন্ট দেওয়া আছে 11 ফিট 3 ইঞ্চি। ঠিক এর পাশে একটা কিচেন রাখা আছে, কিচেনের মেজারমেন্ট আমরা পাচ্ছি 8 ফিট, আর এটার দৈর্ঘ্যের মেজারমেন্ট আমরা পাচ্ছি 8 ফিট, আর প্রস্থের মেজারমেন্ট পাচ্ছি 6 ফিট 10 ইঞ্চির মতো। ঠিক এর পাশে আমাদের একটা কমন টয়লেট রাখা আছে, যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি লম্বায় 8 ফিট, আর চওড়ার মেজারমেন্টটা পাচ্ছি 4 ফিট। ভিউয়ার, এখন যদি আমরা এখান থেকে বের হয়ে, এখানে একটা কমন বেডরুম আছে, যে কমন বেডরুমের মেজারমেন্ট আমরা দেখতে চাই, কমন বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত 14 ফিট 6 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত এই মাপটা পাচ্ছি 10 ফিট 9 ইঞ্চির মতো। ঠিক এর পাশে আমাদের একটা বেলকনি রাখা আছে। বিবার এখন যদি আমরা এখানে এই ইউনিটের মাস্টার বেডরুমে প্রবেশ করি, মাস্টার বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, সেটা পাচ্ছি 14 ফিট 6 ইঞ্চি, আর এর চওড়ার মেজারমেন্ট আমরা পাচ্ছি 10 ফিট 4 ইঞ্চির মতো। আর এর ঠিক সাথেই আমাদের একটা বেলকনি রাখা আছে, বেলকনি মেজারমেন্টটা এখানে বেলকনি মেজারমেন্ট আমরা পাচ্ছি 3 ফিট 9 ইঞ্চির মতো, এটা স্ল্যাবটা বের হবে। আর এখানে ঠিক এর পাশে একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে, অ্যাটাচ টয়লেটের মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি 5 ফিট চওড়া, আর লম্বার মেজারমেন্ট পাচ্ছি 6 ফিট। ভিউয়ার, এখন আমরা এই বিল্ডিং এর সম্মুখ দিকে যে দুইটা ইউনিট আছে, এই দুইটা ইউনিট নিয়ে একটু আলোচনা করব। দুইটা ইউনিটের প্রথমেই যদি আমরা এখান থেকে এই এই ইউনিটে প্রবেশ করি, এই ইউনিটে আমরা প্রবেশ করার সাথে সাথে আমরা ড্রয়িং ডাইনিং একটা স্পেস পাচ্ছি, যেখানে মেজারমেন্ট পাচ্ছি 14 ফিট 3 ইঞ্চি, আর এখান থেকে এই মেজারমেন্টটা যদি ধরি এখান থেকে এই পর্যন্ত, এটা পাচ্ছি 13 ফিট 10 ইঞ্চি। এখানে একটা প্যাসেজ আছে যেটা 4 ফিটের, এখানে বারান্দা হিসেবে ব্যবহার করা হবে, যেটা এই পাশ থেকে আলো বাতাসের একটা ব্যবস্থা থাকবে। এখানে ঠিক পাশেই আমাদের একটা কিচেন রাখা আছে, যেটার লম্বার মাপ পাচ্ছি 8 ফিট, চওড়ার মাপটা পাচ্ছি 5 ফিট। এখান থেকে বের হয়ে এর ঠিক পাশে আমাদের একটা কমন টয়লেট রাখা আছে, যেটার লম্বার মাপ হচ্ছে 8 ফিট, চওড়ার মাপটা হচ্ছে 4 ফিট। বিবার এখন যদি এখান থেকে বের হয়ে আমাদের এই বেড, এখানে যে কমন বেড আছে, কমন বেডটা দেখি, কমন বেডের মেজারমেন্ট আমরা পাচ্ছি এখান থেকে পর্যন্ত 14 ফিট 6 ইঞ্চি, লম্বার মেজারমেন্টটা পাচ্ছি 14 ফিট 6 ইঞ্চি, আর প্রস্থের মেজারমেন্ট পাচ্ছি 11 ফিট। এর ঠিক সাথে একটা বেলকনি রাখা আছে, এই বেলকনিটার যদি চওড়া মাপটা আমরা ধরি, সেটা পাচ্ছি 3 ফিট 9 ইঞ্চির মতো একটা মেজারমেন্ট। এখন আমরা এখান থেকে বের হয়ে এখানে এই সামনের দিকে রাস্তার সাইডে একটা মাস্টার বেডরুম রাখা আছে, যে মাস্টার বেডরুমের মেজারমেন্ট যদি আমরা জানতে চাই, সেটার দৈর্ঘ্যের মাপ পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত 17 ফিট 3 ইঞ্চি, আর এটা চওড়ার মেজারমেন্ট আমরা পাচ্ছি 11 ফিট 0 ইঞ্চি। আর এর ঠিক সাথে আমাদের একটা বেলকনি রাখা আছে, যেটা চওড়ার মাপটা আমরা পাচ্ছি 4 ফুট। ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা আছে, যেটার চওড়ার মাপটা পাচ্ছি 5 ফিট 9 ইঞ্চি, আর লম্বার মাপটা পাচ্ছি 11 ফিট। বেশ বড় সড়ো সুন্দর একটা অ্যাটাচ টয়লেট। এখন যদি আমরা এর বাম পাশের পোর্শনে আরেকটা ইউনিট আছে, এই ইউনিটটা নিয়ে একটু আলোচনা করি। আমরা এখান থেকে বিল্ডিং এর মধ্যে ফার্স্ট ইউনিটে এই ইউনিটে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে একটা ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি, যেটার মেজারমেন্ট হচ্ছে, এটার দৈর্ঘ্যের মেজারমেন্ট 14 ফিট 8 ইঞ্চি, প্রস্থের মেজারমেন্ট হচ্ছে 10 ফিট। এর ঠিক সাথে একটা কমন টয়লেট রাখা আছে, যেটার মেজারমেন্ট পাচ্ছি লম্বার মাপটা 8 ফিট, চওড়ার মেজারমেন্ট হচ্ছে 4 ফিট। এর ঠিক পাশেই একটা কিচেন রাখা আছে, যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি লম্বার মেজারমেন্ট 8 ফিট, আর চওড়ার মেজারমেন্ট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। ভিওর, আমরা এর ঠিক পাশে যে কমন বেডরুম আছে, এই কমন বেডরুমটা যদি একটু মেজারমেন্টটা জেনে আসি, এর মেজারমেন্ট হচ্ছে, আমরা পাচ্ছি লম্বার মেজারমেন্টটা 14 ফিট, চওড়ার মেজারমেন্টটা পাচ্ছি 11 ফিট। এর ঠিক সামনে আমাদের একটা বেলকনি রাখা আছে, এই বেলকনি মেজারমেন্টটা যদি আমরা ধরি, সেটা পাচ্ছি 3 ফিট 2 ইঞ্চি। এখন ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইউনিটের সামনের দিকে একটা মাস্টার বেডরুম রাখা আছে, যেটার মেজারমেন্ট এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি 16 ফিট 2 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট পাচ্ছি 11 ফিট। এর ঠিক সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে, যেটা চওড়ার মেজারমেন্ট আমরা পাচ্ছি 5 ফিট 9 ইঞ্চি, আর লম্বার মেজারমেন্ট আমরা পাচ্ছি 11 ফিট। ঠিক এর সাথেই আমাদের একটা বেলকনি রাখা আছে রাস্তার দিকে সম্মুখে, এটার মেজারমেন্ট, এটা চওড়া মাপটা পাচ্ছি আমরা 4 ফিট। ভিউয়ার, আপনারা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে মূলত আমাদের যেই থ্রি ডিটা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করলাম, ওই থ্রি ডিটার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর টিপিক্যালে দুইটা ফ্লোর হচ্ছে এরকম। তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর হচ্ছে আবাসিক হবে। তো এই হচ্ছে আমাদের বিল্ডিং সম্পর্কিত বিস্তারিত যে ধারণা, সেটা আপনাদের মাঝে আলোচনা করলাম। এতে মেজারমেন্ট সম্পর্কিত বিস্তারিত একটু ধারণা আপনাদের মাঝে উল্লেখ করলাম। সম্মানিত দর্শক মন্ডলী, এ ধরনের ভিডিও আমরা এই চ্যানেলটিতে নিয়মিত আপলোড করে যাচ্ছি। যদি আপনাদের এ ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনারা আপনার মোবাইলে, কম্পিউটারে অথবা ল্যাপটপে পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।